রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ, বাগদা, মানিকতলা, এই চারটে কেন্দ্রে আজকে রয়েছে বাই ইলেকশন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে দরকারটা কি ছিল? নিজে থেকে ঘোষিত করে দিলেই তো হতো যে এই সমস্ত চারটে কেন্দ্র থেকেই তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে, বিপুল ভোটে জয়ী হয়েছে। কারণ সবে এখন বাজে বেলা তিনটে, যখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি, ইতিমধ্যে এমন কোনো জায়গা বাদ যায়নি বা এমন কোনো বুথ বাদ যায়নি যেখান থেকে আমি দেখতে পাচ্ছি না যে উড়ে উড়ে, ঘুরে ঘুরে, ছুটে ছুটে ভোট লুট করা হচ্ছে। তারপরেও ইলেকশন কমিশন কিন্তু 100% ওয়েবকাস্টিং করছে, সমস্ত কিছু ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে কন্ট্রোল হচ্ছে, ভোটও তার পাশাপাশি লুট হচ্ছে। বুথ জ্যাম, ছাপ্পা ভোট, বুথ দখল, এমনকি কাউন্সিলররা নিজের নিজের ওয়ার্ডে দায়িত্ব নিয়ে বেরিয়ে পড়েছেন, চল 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 ভোট করাই ভোট করাই। এ তো ভোট নয়, এ তো ভয়ঙ্কর উৎসব, দারুণ উৎসব, যেখানে এক কথায় বলতে গেলে মিলিটারি ফোর্স থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে ইলেকশন কমিশনার থেকে শুরু করে প্রত্যেকেই বিগ জিরো ফেলিওর। দরকারই তো ছিল না এই ভোটের, একদম দরকার ছিল না। অথচ এই সমস্ত কিছু ভিডিও যখন বিজেপির নেতারা এসে দেখাচ্ছেন যে দেখুন দেখুন এই চলছে, মিডিয়া প্রশ্ন করছে ভিডিও কোথায় থেকে পেলেন। আরে ভাই, মিডিয়ার কোয়েশ্চেনও কি আবার শিখিয়ে দিতে হবে যে হ্যাঁ তাই তো, তাহলে ইলেকশন কমিশন করছে কি, এইভাবে ভোট করানোর দরকার কি ছিল? এইটা প্রশ্নের জায়গায় ভিডিও কোথায় থেকে পেলেন এইটা প্রশ্ন? অতি অবশ্যই সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়, আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন আমি এখান থেকে শুরু করছি। আমি প্রথমেই আপনাদের সামনে একটু নৃত্য করা ভোটের ভিডিও প্রেজেন্ট করি। ভিডিওতে আমরা পরিষ্কার দেখতে পেলাম বিজেপির প্রার্থী, যিনি নিজের অভিযোগ মিডিয়াদেরকে জানাচ্ছিলেন, ইলেকশন কমিশনারকে নয় মিডিয়াকে জানাচ্ছিলেন, কিন্তু তাকে সেটাও করতে দেওয়া হলো না। মনে হচ্ছিল যে আরেকটু বেশিক্ষণ যদি দাঁড়িয়ে যেতেন তাহলে বিজেপির প্রার্থীকে টেনে ওখান থেকে বের করে ছুঁড়ে ফেলে দেওয়া হতো। যে ভিডিওটি দেখালাম সেটা হচ্ছে বাগদার গাছপুকুরিয়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার, যেখানে বুথ 187, 188, ছাপ্পা ও বুথ জ্যামের খবর শুনে বিজেপির প্রার্থী বিনয় কুমার বিশ্বাস হাজির হন। ওই সময় বুথের মধ্যে তৃণমূল পঞ্চায়েতের সদস্যরা বুথ জ্যাম ও ছাপ্পা মারতে ব্যস্ত ছিলেন। সেই সময় বিজেপির প্রার্থী আসেন এবং সংবাদ মাধ্যমের কর্মীদেরকে নিয়ে ঢোকেন, তো সেই কারণেই তারা রেগে যায়, মেজাজ হারিয়ে ফেলে যে হিম্মত কী করে হলো ভাই, এখন ভোট লুট চলছে আর তোমরা ভাই না জানিয়ে ঢুকে পড়ছো। তাই সংবাদ মাধ্যমের গাড়ি থেকে শুরু করে বিজেপির প্রার্থীদেরকে প্রত্যেকেই দেখেছেন মোটামুটি মারধর করা, হামলা করা, ভাঙচুর করা, কোনো কিছুই কিন্তু বাদ যায়নি। এটা আমরা চিত্র দেখলাম বাগদার, যেখানে পুলিশও ছিলেন, যিনি ওয়েট করছিলেন যে ভোটটা শেষ হবে আর কখন সবুজ আবির নিয়ে প্রত্যেকে বেরিয়ে এসে হাতে লাড্ডু নিয়ে সবাই মেতে উঠবে যে বিপুল পরিমাণ ভোটে আমরা জয়লাভ করেছি, মানুষের জয় হলো। চলুন এবার মানিকতলা থেকে ঘুরে আসি। মানিকতলাটা না দেখলে হয়, কালকেই তো কুণাল ঘোষ অ্যালিগেশন লাগাচ্ছিলেন যে ঘুষ দেওয়ার চেষ্টা হয়েছে কুণাল ঘোষকে, দেখে আসি সেখানে কি চলছে। বেলেঘাটা বিধানসভা 36 নম্বর ওয়ার্ডের, বেলেঘাটা বিধানসভা 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিজে বাইকে করে 100 বেশি লোককে নিয়ে এখানে 9টা বুথ লুট করলো। আমি যখন দেখলাম মুখ লুকিয়ে যাচ্ছে, আমার মনে হয় আপনারা কেউ কেউ তার ছবি তুলতে পেরেছেন, আপনাদেরকে অনুরোধ করব এই ছবি দেখান। একটা উপনির্বাচন জেতার জন্য শাসক দলের প্যান্ট খুলে যাচ্ছে, পুরো ফোর্স লাগিয়ে দিয়েছে, পুরো শক্তি লাগিয়ে দিয়েছে, যে মানুষের ভোটের ওপর বিশ্বাস নেই, যে মানুষ ভোট দেবে আর বড় বড় কথা বিধানসভার লোক এইখানে সে ভোট দিচ্ছে, তার হাতে কালি লাগালো, তাকে যখন আমি চ্যালেঞ্জ করছি সেখান থেকে পালিয়ে যাচ্ছে বাইকে করে। দেখুন আপনারা কি অবস্থা হচ্ছে, শাসক দল একটা উপনির্বাচন ভোট করানোর সাহস রাখতে পারে না, পুলিশ রয়েছে পর্যাপ্ত সংখ্যায়। বেলেঘাটা বিধানসভার 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাকি একাই 100টা লোক নিয়ে ঘুরে ঘুরে ভোট করাচ্ছেন, যেখানে ছাপ্পা ভোটটা খুব মানে ভালোভাবেই চলছে এটাই প্রেজেন্ট করলেন কল্যাণ চৌবে। শুধুমাত্র তার প্রেজেন্টেশনের ওপর ডিপেন্ড করেনি, আমরা মানিকতলার আরও বিভিন্ন রকম ভিডিও আমাদের সামনে এসে যেখানে দেখতে পেয়েছি যে বিজেপির প্রার্থী সহ বিজেপি সাপোর্টারদেরকে চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে। এবার আমার জানা নেই
যে তৃণমূল কংগ্রেস হঠাৎ করে বিজেপির লোকজনকে চোর কেন বলছে বা চোর আখ্যা কেন দিচ্ছে, সেটা এক্সপ্লেনেশন তৃণমূল কংগ্রেসই ভালো করতে পারবে যে চোর অ্যাকচুয়ালি কারা। কিন্তু চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে আর একটা ক্যাওয়াস সৃষ্টি করা হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে ভোট তো খুব ভালোই চলছে, যেখানে কল্যাণ চৌবে নিজেই বললেন যে একটা বাই ইলেকশন করাতে প্রশাসনের প্যান্ট খুলে যাচ্ছে, একটা বাই ইলেকশন করাতে প্রশাসনের প্যান্ট খুলে যাচ্ছে, যেখানে সর্বোচ্চ মানে সর্বশেষ শক্তি অ্যাপ্লাই করে বাই ইলেকশন করাতে হচ্ছে। তাহলে বিজেপিকে বলবো শিখুন, শিখুন আর অ্যাপ্লাই করুন, কারণ 22টার ওপর রাজ্যে এনডিএ সরকার, যে এখন সেন্ট্রালে বসে 2024 লোকসভা এরকমভাবে করালেই তো পারতেন। 350 কি 400 পার যে নাড়া লাগিয়েছিলেন মোটামুটি পারি করেছে, তো এইভাবে ইলেকশন করালে বিজেপি আজকে 400 পারই থাকত। নেক্সট আমি আপনাদের সামনে অর্জুন সিং এর একটা ভিডিও প্রেজেন্ট করব, যেখানে পরিষ্কার বলছেন যে 100% ওয়েবকাস্টিং চলছে, ইলেকশন কমিশনার বসে বসে ওয়েবকাস্টিং কন্ট্রোল করছেন, দেখছেন যেখানে একই লোক 4-5 জন ঘুরে ঘুরে ভোট করেই যাচ্ছেন, আর সেই খেলাটাও ইলেকশন কমিশনার মন দিয়ে দেখছেন। দেখুন কি বললেন। সবথেকে যে মারাত্মক ব্যাপার আছে, ইলেকশন কমিশন বারবার বলছে আমি ওয়েবকাস্ট নিয়ে প্রত্যেকটা বুথকে মনিটরিং করছি। আপনারা এটা এখানে দেখাচ্ছি একটা ছবি, 251 নম্বর বুথ, 251 মানিকতলা, এখানে সরাসরি 4-5 জন ঘুরে ঘুরে ভোট দিচ্ছে, আর ওয়েবকাস্টে দেখছে ইলেকশন কমিশন টোটালি ফেলিওর আছে। এটা ওয়েবকাস্ট থেকে তোলা, এই ওয়েবকাস্ট থেকে তোলা, টোটালি ফেলিওর আছে। ইলেকশন কমিশনের ভূমিকা 0/0, প্যারামিলিটারি ফোর্স এ শুধু উপস্থিতি আছে, তাদের কোনো অ্যাকশন নেই। অন্য ওয়ার্ড থেকে অন্য বিধানসভা থেকে কাউন্সিলর এসে এই মানিকতলা ঢুকে বুথ রিগিং করছে, ছাপ্পা মারছে। বেলিয়াঘাটার থেকে দুষ্কৃতি এই রাজু নস্কর আর ওদিকে সচিন সিং এরা ঢুকে ওখানে বুথ দখল করছে, প্যারামিলিটারি স্টেট পুলিশ কেউ তাদেরকে রোকার জায়গা নেই। 200 মিটারের ভিতরে কেউ যেতে পারে না, এটা ইলেকশন কমিশনের রুলসে আছে। সেখানে কি করে আমরা ওই বিধানসভায় ঢুকতে পারছি না, চাল আমরা আমাদের অফিসে বসে এখানে এসে কমপ্লেন করছি, কিন্তু একটা কাউন্সিলর একটা ক্রিমিনাল যে যার বাড়িতে বোম ফাটে সে নিজের তার ওখানে সব নেতারা বসে তাদেরকে আসকারা দেয়, আর সেই ক্রিমিনাল এসে বুথ দখল করছে, আর প্যারামিলিটারি আর ইলেকশন কমিশন বসে বসে তামাশা দেখছে। বলছি এই ছবিটা কোত্থেকে পেলেন আপনারা? ছবি যেখান থেকে আমি পেয়েছি আপনাকে আমি দেখাচ্ছি, এই ছবিটা তুলে রাখুন আপনারা, এই ছবিটা ওয়েবকাস্টের ছবি। কিন্তু এইটা তো সিওর পার্সোনাল এর জন্য, পার্সোনাল ইউসেজের জন্য, মানে এটা তো বাইরে যাওয়া যায় না। বারবার বলছি আপনি একটা কাজ আপনাকে দেওয়া হয়েছে, ইলেকশন কমিশন দায়িত্ব আছে ফ্রি এন্ড ফেয়ার ভোট করাবো, তার জন্য ওয়েবকাস্ট আছে, তার জন্য প্যারামিলিটারি আছে, তারপরে তার ইউজ হচ্ছে না, এটা মূল প্রশ্ন না? এটা মূল প্রশ্ন কি আপনি এটা কোথা থেকে পেয়েছেন? এটা মূল প্রশ্ন নয়, মূল প্রশ্ন হলো ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করানোর দায়িত্ব। ভিডিও চলতে চলতে আমরা শুনতে পেলাম একজন মহিলা মিডিয়া, তিনি প্রশ্ন করছেন কিন্তু ওয়েবকাস্টিং এর ছবি এরা পেল কোত্থেকে, কিন্তু ওয়েবকাস্টিং এর ছবি এরা পেল কোত্থেকে। আমি আর ভাষায় গেলাম না, যে ভাষা নিয়ে সে বলতেই পারেন ইনি এরা টেরা, যাই হোক। বিষয়টা হচ্ছে যে কাউন্টিং দেখেছি আমরা হয়েছে, যেখানে শুভেন্দু অধিকারী নিজে বেশ কিছু রেজাল্ট তুলে ধরে বলেছিলেন যে গণ্ডগোল হয়েছে, যেখানে কাউন্টিং এর এআরও অফিসার নিজে শুভেন্দু অধিকারীকে পাঠিয়ে দিয়েছিলেন যে দেখুন কত বড় হেরফের করা হয়েছে, খাতায় লেখা হয়েছে এক আর আপলোড করা হয়েছে আর এক। সুতরাং ওয়েবকাস্টিং এর ছবি পাওয়াটা এমন বিরাট কিছু ব্যাপার না, কারণ সমস্ত অফিসারের কিন্তু মেরুদণ্ড বিক্রি হয়ে যায় না, কেউ কেউ সৎ থাকে কিন্তু প্রেশারে কিছু করতে পারে না, সে বিষয়ে আমরা খুব ভালো করে জানি। কিন্তু বিষয়টা হচ্ছে মিডিয়া হয়েছেটা কি বাংলার মিডিয়ার? প্রশ্ন করলেই কি হলো, মানে কিছু একটা কোয়েশ্চেন করে দাও, এটা কি কোয়েশ্চেন যে এটা এরা পেলো কি করে? কোয়েশ্চেন বরঞ্চ এটা হওয়া উচিত যে যেটাই পেয়েছেন আরো ভালো করে ক্লোজ করে দেখান, যাতে বাংলার পরিস্থিতি, বাংলায় কিভাবে ভোট হয়, বাংলায় সামান্য বাই ইলেকশন কিভাবে হয়, সেটা আমরা মিডিয়া হিসেবে গোটা দেশের সামনে তুলে ধরি। এটাই তো হওয়ার কথা ছিল, কিন্তু তা না হয়ে মিডিয়া কোয়েশ্চেন করছেন যে এরা এটা পেলো কি করে, মানে ওখান থেকে লিক হয়ে গেল ইমিডিয়েটলি, দিদিকে খবর দেওয়া হোক যে
এআই কন্ট্রোল করছে যে ওয়েবকাস্টিং, সেখান থেকে খবর নাকি লিক হয়ে বিজেপি অফিসে ঢুকে যাচ্ছে। শুধুমাত্র এটাই শেষ নয়, আরেকটার দিকে যাই, রানাঘাট দক্ষিণ, যেখানে 90 নম্বর বুথ আর 83 নম্বর বুথ রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচনে বিজেপি নির্বাচনী বুথ ভেঙে দেয় এবং ভোটার স্লিপ ছিঁড়ে ফেলে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। রানাঘাট দক্ষিণ বিধানসভার জগপুরে ঘটনায় সরজমিনে প্রত্যক্ষ করতে আসেন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস। কিন্তু এসে লাভ নেই, এসে খুব একটা লাভ হবে না, কারণ এখানে মিলিটারি ঠুটো জগন্নাথ হয়ে গেছেন দেখছেন দর্শক। আর প্রশাসনের ব্যাপারে তো আপনারা প্রত্যেকেই জানেন যে তারা সবই দেখে কিন্তু কেউ কিছু করতে পারে না। আর তৃণমূল কংগ্রেসের আবেগটা কেন বেরিয়ে আসছে জানেন তো? ধরুন আমাদের পরীক্ষা, অঙ্কের পরীক্ষা, আর আমরা জানি আমাদের মনের মতো টিচারের গার্ড পড়বে যেখানে আমরা মন ভরে টুকলি করতে পারবো, তো সেটার একটা আবেগ, একটা আনন্দ আলাদা লেভেলেরই থাকে। যে হোক ভাই, যেমনই কোয়েশ্চেন দিক, টুকলি আমাদের রেডি আছে, কীভাবে কী করতে হয় সেটা আমরা জানি, আর ওই যে টিচারটা যে গার্ড দেবে ওটা তো আমাদেরই। তৃণমূল কংগ্রেসে কোথাও না কোথাও জানে যে যাই ভোট হচ্ছে, বুথ তো আমরা জ্যাম করছি, আমরা দখলও করছি, ছাপ্পাও করাচ্ছি, আর তার পাশাপাশি যাকে দেখাশোনার জন্য মানে প্রশাসন রয়েছে, পুলিশ, সে তো আমাদেরই। আর পুলিশের বাইরে মিলিটারিরা নিজের মতো কাজ করতে পারবে না, তারাও তো পুলিশের কথাই শুনবে, যে বুথে নিয়ে যাবে সেখানে ঠুটো জগন্নাথের মতো পৌঁছে যাবে, আর বেশি বাঁদরামি দেখলে একবার লাঠি তুলে বলবে হেই হেই পালা, আমরা মিলিটারি, আমরা চলে এসেছি। এই তো হচ্ছে বাংলার ইলেকশন, এই তো হচ্ছে পরিস্থিতি। এরপর যদি তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা সমর্থক গলা ফাটিয়ে বলে যে মানুষ ভোট দিয়েছে, মানুষ ভোট দিতে পেরেছে, আমরা মানুষের সমর্থনে রয়েছি, কত হাস্যকর না, কত হাসি পায় না আমাদের বাংলার ইলেকশন দেখে, যেটা কি চলছে, কোনো কেন্দ্রের কোনো বুথ বাদ যায়নি, ভিডিও এন্ড হয়ে যাবে কিন্তু এত ভিডিও আমার কাছে রয়েছে যে ভিডিও দেখানো শেষ হবে না। রেপুটেড নিউজ মিডিয়া দেখে নিন, এমনকি আপনারা রাজ্যের বাইরের মিডিয়া দেখে নিন, যে সমস্ত দেশের রিপোর্টিং করে তারাও এখন বাংলার মিডিয়াকে নিয়ে দেখাচ্ছে যে দেখুন তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতি এই করছে, তৃণমূল কংগ্রেস বিজেপির গাড়ি ভেঙে দিয়েছে, তৃণমূল কংগ্রেস এই করছে। কথায় কথায় যার নাম উঠে আসছে সেটা একটাই, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস সব কিছু করে দিয়েছে। যাই হোক, শেষে এটুকুই বলবো যে বিজেপি আজকে যে নতুন করে ভোট লুট করা দেখছে তা কিন্তু নয়। 2014, 2016, 2019, 2021, 2024 তার মাঝখানে আপনারা জানেন যে পঞ্চায়েত ইলেকশন সমস্ত কিছুই দেখেছে। তারপর যদি এখন বিজেপি ভেবে বসে থাকে যে সেন্ট্রাল থেকে ফোর্স পাঠানো হবে আর আমরা এরকমভাবে প্রোটেকশনের মাধ্যমে ভোট করাবো, তাহলে ভুল ভাবছেন। আমি বিজেপির কর্মীদেরকে মারদাঙ্গা করতে বলছি না, ডিফেন্স তো করাই যায়, নিজের বুথই যদি প্রোটেক্ট না করতে পারেন, নিজেদের ভোটারদেরকে যদি প্রোটেকশনই না দিতে পারেন, যেখানে আমরা দেখতে পেলাম বাংলায় এই লোকসভা ইলেকশনে বাংলায় বিজেপিকে প্রায় 2,35,00,000 ভোট পড়েছে, সেই সমস্ত ভোটারকে ভোটারদের যদি আপনারা আগলে না রাখতে পারেন তাহলে সত্যিই আর কিছু করার নাই। সর্বশেষে এটাই বলবো যে বাংলার মানুষকেই শেষ পর্যন্ত এই গোটা কামান নিজের হাতেই তুলে নিতে হবে, না হলে গোটা পশ্চিমবঙ্গে এই চলতে থাকবে। যাই হোক, আজকে এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার পাশাপাশি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল সঙ্গে অদ্বিতীয়া, যার লিঙ্ক আমি শেয়ার করে দেবো ইনবক্সে, যেখানে ক্লিক করে জয়েন করবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যা হবে স্পষ্ট হবে।